বাজারে যে সমস্ত বিক্রেতারা রয়েছে তারা সঠিকভাবে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করছে কিনা, পরিষ্কারভাবে হাত ধুচ্ছে কিনা, এই খোঁজ নেওয়ার জন্যই বাজারে গেলেন বিধায়ক আখরুজ্জামান। তিনি বিভিন্ন বাজারে ঘুরে বেড়ান এবং সেখানে বিক্রেতা এবং ক্রেতাদের সঙ্গে কথা বলেন। প্রয়োজনে তিনি মাস্ক বিলিও করেন তাদের, আবার অনেকের হাতেই দিয়ে দেন স্যানিটাইজার এবং বলেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাজারে আসতে হবে এবং শৃঙ্খলাবদ্ধ হয়ে বাজার করে তবেই বাড়ি যেতে হবে। আজকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিভিন্ন এলাকা তিনি পরিক্রমা করেন এবং পথ চলতি মানুষ এবং বাজারে গিয়ে স্থানীয় মানুষজনের সঙ্গেও তিনি দেখা করেন। জিয়াউল হকের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। দাম আগে থেকে না না রাখি না দাম আগে 1 বছর আগে।